এই সমস্যাটি সাধারণত পায়ের ত্বকের নিচে উপরের দিকে শিরায় দেখা যায়। এই সমস্যাটি তখনই হয় যখন শিরাগুলো বেশি প্রসারিত হয় এবং বেঁকে যায়। ভিডিওতে থাকা ছবি থেকেও এই রোগটি সম্পর্কে ধারণা নিতে পারেন। এই রোগটির একটি নির্দিষ্ট টার্ম আছে, তা হলো ভেরিকোস ভেইন্স। এই রোগে সাধারণ কয়েকটি লক্ষণ দেখা দেয়, তবে অনেকের ক্ষেত্রে প্রচণ্ড ব্যথা, রক্তপাত এবং পৃষ্ঠের চামড়ার নিচে রক্ত জমাট বেঁধে সুপারফেসিয়াল থ্রোম্বোফেবেটিসও হতে পারে, যা খুব যন্ত্রণাদায়ক। আমরা সমস্যাটি সম্পর্কে জানলাম, এবার আসুন জানা যাক কিভাবে প্রাকৃতিক উপায়ে এই ভেরিকোস ভেইন্সের সমাধান করা যায়। আপনারা বেশিরভাগই ইতিমধ্যেই টমেটোর উপকারী বৈশিষ্ট্যগুলো সম্পর্কে অনেক কিছু জানেন, তবে আপনারা কি এটা জানেন যে টমেটোর সাহায্যে প্রাকৃতিকভাবে ভেরিকোস ভেইন্সের নিরাময় করা যায়? টমেটোতে অ্যাসপিরিন জাতীয় এক ধরনের পদার্থ রয়েছে যা হিলিং প্রপার্টিস হিসেবে পরিচিত, ফলে টমেটোতে নিরাময়ের বৈশিষ্ট্য রয়েছে। এই অ্যাসিডকে রক্ত জমাট বাঁধার প্রতিষেধক হিসেবে এবং প্রাকৃতিকভাবে রক্ত পাতলাকারক হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও টমেটোতে থাকা ফ্লেভোনয়েড রক্তনালীগুলোর দেয়ালকে শক্তিশালী করে। সবুজ এবং লাল পাকা টমেটো ব্যবহার করে ভেরিকোস ভেইন্সের সমাধান করার জন্য দুইটি প্রাকৃতিক প্রতিকার তৈরি করা যায়। চলুন তাহলে দেখা যাক সবুজ টমেটো ব্যবহার করে ভেরিকোস ভেইন্সের প্রাকৃতিক সমাধান। সবুজ টমেটো বাজারে সবজি হিসেবে খুবই সহজলভ্য, সুতরাং এই সবুজ টমেটো ভেরিকোস ভেইন্সের জন্য খুবই সহজ একটি সমাধান। প্রথমে কিছু টমেটো ভালো করে ধুয়ে ফেলুন, তারপর টমেটোগুলো গোল গোল করে বা রিং অনিয়নের মতো করে স্লাইস করে কাটুন। এরপর স্লাইসগুলো ভেরিকোস ভেইন্সের কেন্দ্রবিন্দুতে এবং পুরো অংশ জুড়ে সুন্দর করে আস্তে আস্তে সেট করে রাখুন। যদি প্রয়োজন হয় তবে টমেটোর কাটা অংশগুলো ব্যান্ডেজ দিয়ে ভালোভাবে আটকে রাখতে পারেন। টমেটোর টুকরাগুলো ততক্ষণ রাখবেন যতক্ষণ না অস্বস্তি লাগে বা জ্বলতে শুরু করে। যদি আপনি অস্বস্তিকর অনুভূতিটি আর সহ্য করতে না পারেন, তখন টমেটোর ফালিগুলো সরিয়ে ফেলুন এবং ঠান্ডা পানি দিয়ে অংশটুকু ধুয়ে ফেলুন। যদি এই পদ্ধতিটি সঠিকভাবে প্রয়োগ করা যায়, তবে ফলাফল খুব শীঘ্রই দৃশ্যমান হবে। আরো ভালো ফলাফলের জন্য দিনে ক্রমাগত 5 বার পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন। পাকা লাল টমেটো ব্যবহার করে ভেরিকোস ভেইন্সের প্রাকৃতিক সমাধান। লাল পাকা টমেটো ব্যবহার করে ভেরিকোস ভেইন্সের সমাধান এবং সবুজ টমেটো ব্যবহার করে ভেরিকোস ভেইন্সের সমাধান প্রায় একই রকম। প্রথমে কয়েকটি পাকা টমেটো ধুয়ে নিন। এবার এগুলোকে রিং অনিয়ন বা রাউন্ড স্লাইস করে কাটুন এবং শিরাগুলোতে 3-4 ঘন্টা রেখে দিন। আগের মতোই সেগুলো সঠিকভাবে স্থির করার জন্য ব্যান্ডেজ ব্যবহার করুন। অস্বস্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং অস্বস্তি বা জ্বালা পড়া শুরু হলে আগের স্লাইসগুলো সরিয়ে নতুন স্লাইস দিয়ে প্রতিস্থাপন করুন। আর এই পদ্ধতিটি করার সবচেয়ে ভালো সময় হলো সন্ধ্যা বা রাতে। আপনি চাইলে সবুজ টমেটোর সাথে পাকা লাল টমেটো মিশিয়েও এই ঘরোয়া চিকিৎসাটি করতে পারেন। আপনি এই প্রাকৃতিক চিকিৎসা শুরু করার 2 সপ্তাহ পর ভেরিকোস ভেইন্সের ঘন কেন্দ্রবিন্দু বিবর্ণ হতে শুরু করবে। শিরাগুলোতে ফোলা ভাব, কেন্দ্রবিন্দুর চারপাশে জালের মতো বিছিয়ে থাকা ক্যাপিলারি শিরা, ব্যথা এবং ঘন হয়ে থাকা অংশগুলো অবশেষে অদৃশ্য হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বেশি বেশি শেয়ার করুন। এমন আরো অনেক প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।